অগ্নিনিরাপত্তার ব্যবস্থা না রেখে নারায়ণগঞ্জের বহুতল ভবন তালিকার পরও নেওয়া হয়নি ব্যবস্থা। 2 কোটি মানুষের প্রয়োজন ফিজিওথেরাপি, পদায়ন না থাকায় সেবা বঞ্চিত তৃণমূল। গাজীপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে 3 শ্রমিক নিহত, আহত কয়েকজন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না রেখে নারায়ণগঞ্জে গড়ে উঠেছে কয়েকশো বহুতল ভবন, মার্কেট, এমনকি হাসপাতালও। আবার ঝুঁকিপূর্ণ শতবর্ষী ভবনে চলছে ব্যবসা প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ ভবন ও প্রতিষ্ঠানের তালিকা হলেও দুর্ঘটনা রোধে নিশ্চিত করা যায়নি অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, অপসারণ করা হয়নি ঝুঁকিপূর্ণ ভবনও। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত প্রায় 200 বছরের পুরনো শিল্পনগরী নারায়ণগঞ্জ, নগরের বহুতল ভবনগুলোর বেশিরভাগেরই নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। শুধু বহুতল ভবনই নয়, মার্কেট, হুঁশিয়ারি, সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং মসজিদেও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঘটছে হতাহতের ঘটনা। আতঙ্কের ভিতরে আমরা কাজ করতে আছি, যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ বিল্ডিং ভাঙ্গে পড়তে পারে। ভয় লাগে, বিল্ডিং ভাঙ্গে ফেলে বাঁচবো আমরা? বাঁধ দিয়া ঠেক দিয়া রাখছে এবং চাকলা ভাঙ্গে ভাঙ্গে পড়তে আছে। ঝুঁকিপূর্ণ এরকম অগ্নি ঝুঁকিপূর্ণ এই দুইটা নোটিশ লাগাইছে। ফায়ার সার্ভিসের তথ্য বলছে নগরীতে 135টি বহুতল ভবন, মার্কেট 42টি, সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক 78টি আর মসজিদের সংখ্যা 163টি। রাজুক বলছে এর মধ্যে 114টি ভবন পুরোপুরি ঝুঁকিপূর্ণ আর সিটি কর্পোরেশনের হিসেবে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 42টি। ভবনটা ঝুঁকিপূর্ণ কি না এখানে কোনো সাইনবোর্ডও নাই। এই যদি সাইনবোর্ড থাকে, লেখা থাকে যে এটা ঝুঁকিপূর্ণ হয়, আপনারা কেউ এটার মধ্যে প্রবেশ করবেন না, তখন তো আমি এটা ভাড়া নিব না। স্থানীয় যে রাজুক আছে, সিটি কর্পোরেশন আছে, তাদের সাথে যোগাযোগ করব। যোগাযোগ করে যেসব ভবন ঝুঁকিপূর্ণ আমরা তাদেরকে সতর্ক করব এবং তাদেরকে অনুরোধ জানাব। সব সংস্থার সমন্বয়ের অভাবে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানায় সিটি কর্পোরেশন ও রাজুক। একাধিকবার চিঠি দিয়েছে, আমরা চিঠি দিলে তারা এটা মামলা করে হাইকোর্টে। উত্তরাধিকার মানে জটিলতার কারণে অনেক সময় তারা একজন ভাঙতে চাইলে আরেকজন ভাঙতে পারে না। আন্তঃ দপ্তর সমন্বয়ের মাধ্যমে, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে এই বিষয়গুলো আমরা আরো ভালোভাবে দেখার চেষ্টা করছি। দুর্ঘটনা রোধে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সরকারি সংস্থাগুলোকে উদ্যোগী হওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দেশে 2 কোটি মানুষের ফিজিওথেরাপি প্রয়োজন, দিন দিন বাড়ছে চাহিদাও, অথচ নানামুখী সংকটে আছেন খোদ ফিজিওথেরাপিস্টরা। সরকারি চাকরির সুযোগ না থাকায় তৃণমূল পর্যন্ত পৌঁছাতে পারছে না তাদের সেবা। একই সঙ্গে নীতিমালার অভাবে গড়ে উঠছে ভুয়া ফিজিওথেরাপি সেন্টারও। শিউলি সাবনমের প্রতিবেদন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে বঙ্গবন্ধুর হাত ধরে 1973 সালে দেশে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক কোর্স চালু হয়। বর্তমানে সরকারি বেসরকারি মোট 13টি প্রতিষ্ঠানে কোর্সটি চালু রয়েছে। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএর পরিসংখ্যান বলছে এসব প্রতিষ্ঠান থেকে পাশ করে এরই মধ্যে 3,500 ফিজিওথেরাপিস্ট বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে কাজ করছেন। তবে এখনও সরকারিভাবে ফিজিওথেরাপি বিষয়ে গড়ে ওঠেনি স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান, নেই উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ। বেসরকারিভাবে কিছু সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠানে আমরা যদি মাস্টার্স অফ ফিজিওথেরাপি করতে চাই, এমপিটি করতে চাই, ওইখানে অনেক কস্টলি করা এবং আমরা বিষয়ভিত্তিক কোনো এমপিটি আমাদের বাংলাদেশে এখনো নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ শারীরিক প্রতিবন্ধকতায় এবং আরও 1 কোটি মানুষ কোমর, হাঁটু ব্যথায়, স্পোর্টস ইঞ্জুরি সহ বিভিন্ন আঘাতজনিত সমস্যায় ভুগছেন। এসব মানুষকে সুস্থ করে স্বাভাবিক কাজে ফেরাতে দরকার ফিজিওথেরাপি সেবার। বিশেষজ্ঞরা বলছেন ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা হলেও সরকারি নিয়োগ না থাকায় সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন।
আর নীতিমালা না থাকায় গড়ে উঠছে ভুয়া ফিজিওথেরাপি সেন্টার। যত্র ফিজিওথেরাপি সেন্টারগুলো গড়ে উঠেছে সেখানে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট ছাড়াও যারা দুই দিন একদিন বা ছয় মাস তিন মাসের ট্রেনিং নিয়েছে অথবা কোনো ফিজিওথেরাপিস্টের সান্নিধ্যে থেকে তারা নিজেরাই চেম্বার ডেভেলপ করে রোগীদের সেবা প্রদান করছে। মূলত যে প্রপার যে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা সেটা পাচ্ছে না, না পাওয়ার কারণে তাদের মধ্যে একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে। গভর্নমেন্ট লেভেলে যদি পোস্ট ক্রিয়েশন করতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে ফিজিওথেরাপিস্টরা গিয়ে জয়েন করতে পারতো। 2018 সালে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল সংসদে পাশ হলেও পাঁচ বছরেও আইনটি আলোর মুখ দেখেনি, প্রণয়ন হয়নি বিধিমালা। কাউন্সিলের কার্যক্রমটা ভালো মতো শুরু হোক, যারা ফিজিওথেরাপি পাস করে বেরোচ্ছেন তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার প্রক্রিয়াটা শুরু হোক এবং তাদের প্র্যাকটিসিং গাইডলাইন তৈরি হোক। বিপিএর গবেষণা বলছে দেশের 84% রোগীকে ফিজিওথেরাপিস্টের পরিবর্তে অন্য মেডিকেল পেশাজীবীরা সেবা দিয়ে থাকেন, এতে ভুল চিকিৎসারও শিকার হচ্ছেন রোগীরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন শ্রমিক, আহত হয়েছেন কয়েকজন। সকালে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ডে স্কাইনিশ পাওয়ার কোম্পানির ভবনটিতে কাজ করছিলেন শ্রমিকরা। অসাবধানতাবশত রডের সাথে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে, এতে কয়েকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন, তাদের পরিচয় এখনও জানা যায়নি। নিচে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মুক্তিযুদ্ধের প্রথম সম্মুখ যুদ্ধে শহীদ হন অর্ধশত গ্রামবাসী, স্মৃতিসৌধ নির্মাণ ও স্বীকৃতি দাবি। মুক্তিযুদ্ধে প্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল নাটোরের ময়না গ্রামে। 30 মার্চের সেই যুদ্ধে প্রায় অর্ধশত শহীদ হন, নিহত হয় 8 পাকিস্তানি সেনা। সাত গ্রামবাসীকে ধরে নিয়ে একটি আমগাছের সাথে বেঁধে নির্মম নির্যাতনের পর হত্যা করেছিল হানাদাররা। অনেক গুলির চিহ্ন বুকে নিয়ে ময়না গ্রামের সে আমগাছটি যেন জীবন্ত স্মৃতিসৌধ। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। লালপুর উপজেলার ময়না গ্রামের বুক চিরে বয়ে গেছে চন্দনা নদী। বারুদের গন্ধ আর রক্তের স্রোত মিশে ইতিহাসের অংশ হয়ে আছে গ্রামটি। স্বাধীনতা ঘোষণার চার দিনের মাথায় 30 মার্চ পাকিস্তানি বাহিনীর একটি রেজিমেন্ট ঢাকা থেকে উত্তর দিকে রওনা হয়। পথ ভুলে লালপুরের ময়না গ্রামে সৈয়দ আলীর বাড়িতে অবস্থান নেয়। মুক্তিকামী বাঙালিরা তাদের পিছু নিলে 8 যুবককে ধরে এনে এই আমগাছের সাথে বেঁধে নির্যাতনের পর ব্রাশ ফায়ার করা হয়। এতে 2 ভাই সহ 6 জন শহীদ হন। এ খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি 8 সেনাকে হত্যা করে সে যুদ্ধে শহীদ হয় প্রায় অর্ধশত মুক্তিকামী। নির্যাতনের নির্মম সাক্ষী আমগাছটি সংরক্ষণ এবং ময়না গ্রামের সেই যুদ্ধকে প্রথম সম্মুখ যুদ্ধের স্বীকৃতির দাবি মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের। আমার নিজেরই বাগানে গাছের সাথে বন্দি গুলি করে মারা গেছে। 7 জনের রক্তে পিপাসিত এই গাছটি এখনো এক পায়ে দাঁড়িয়ে। স্বাধীনতার 51 বছরেও তাদের কোনো স্বীকৃতি হয়নি, তারা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাননি। এই অবহেলিত আম গাছটি রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা হোক এবং অবহেলিত পরিবারগুলো স্বীকৃতি পাক। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন আম গাছ ও তার আশপাশের এলাকায় জাদুঘর বা স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা। সেই জনযুদ্ধের স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে। সেই গাছটি সংরক্ষণের আমরা চেষ্টা চালাচ্ছি, সেখানে কিছু জমিও ইতিমধ্যেই সরকার বরাবর রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। দ্রুত এ উদ্যোগ কার্যকরের দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 2 পৃথক স্থানে 2 জন নিহত হয়েছেন। সকালে জয়পুরহাট সদরের তেঘর ও পাঁচবিবির বাগজানা এলাকায় এ 2 দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। পাঁচবিবির বাগজানায় রেললাইন পার হচ্ছিলেন তিনি। চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। পরে তেঘরে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় একই ট্রেনের ধাক্কায় নিহত হন পৌর শহরের বাসিন্দা দুর্গারানী। নগাঁও আটকের পর র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে শহরের মুক্তিমোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন। প্রকৃত ঘটনা
উদ্ঘাটনের পর সুষ্ঠু বিচারের দাবিও জানান বক্তারা। তারা বলেন, র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর ঘটনা বিদ্যমান আইনের লঙ্ঘন। এবার চট্টগ্রাম সংবাদ। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এ পাঠিয়েছে আদালত। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত দুপুরে এই আদেশ দেন। 2016 সালের 20 নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজ বাসা থেকে উদ্ধার হয় দিয়াজের ঝুলন্ত মরদেহ। তদন্ত শেষে এ ঘটনাকে আত্মহত্যা বলে সম্প্রতি প্রতিবেদন দেয় সিআইডি। এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্ত চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। শেষ করছে একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না রেখেই নারায়ণগঞ্জে বহুতল ভবন, তালিকার পরও নেওয়া হয়নি ব্যবস্থা। 2 কোটি মানুষের প্রয়োজন ফিজিওথেরাপি, পদায়ন না থাকায় সেবা বঞ্চিত তৃণমূল। এবং গাজীপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে 3 শ্রমিক নিহত, আহত কয়েকজন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।